11 সেপ্টেম্বর প্রয়াত লোকসঙ্গীত শিল্পী সংগ্রাহক ও গবেষক কালিকাপ্রসাদ ভট্টাচার্যের জন্মদিন। তাই রাজ্য সরকার এই দিনটিকে লোকসংহতি দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই উপলক্ষে রাজ্য সরকারের নির্দেশে শনিবার সকাল 10টায় গান্ধী ভবনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। এতে শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান এবং শিল্পীর জীবন দর্শন নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন আমন্ত্রিত বিশিষ্টজনেরা। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এবং শিলচরের তথ্য ও জনসংযোগের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি সম্পূর্ণ কোভিড বিধি মেনে অনুষ্ঠিত হয়। এছাড়া তিন জেলার প্রশাসনের উদ্যোগে উপত্যকার তিন জেলা সদরে FL-এর যোগে সকাল 9টায় এবং সন্ধ্যা 6টায় প্রয়াত স্বনামধন্য শিল্পীর কণ্ঠ দেওয়া লোকসঙ্গীতগুলি বাজানো হবে বলে জানায় বিভাগীয় কর্মকর্তারা। এদিনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি কাছাড় জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায়, সমাজসেবী মিতালি দাস, বিশিষ্ট শিল্পী ভাস্কর দাস, প্রশাসনের তরফে DDC রাজীব রায়সহ বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি সভা ভারতীয় জনতা পার্টির আমাদের কার্যালয়ে করেছিলাম। আমার মনে হয় না হলেও সভাপতি মহাশয় জানবেন যে হাজার গানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সহ বিভিন্ন নাগরিকবৃন্দ সেখানে গিয়ে শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলেন। ভারত সরকার, আসাম রাজ্য সরকার যে জায়গায় দাঁড়িয়ে বরাক উপত্যকার শিল্পীকে একজন শিল্পীকে সম্মান দিয়ে আজকের দিন লোকসংহতি দিবস ঘোষণা করেছে, সেখানে দাঁড়িয়ে আমাদের কর্তব্য যে আমাদের ভেরির যিনি আজকের দিনে আমাদের মধ্যে থেকে চলে গেছেন, আমাদের এই শিল্পী সমাজকে নিয়ে সকলকে নিয়ে আজকের দিনে এই আয়োজন আমরা করা উচিত ছিল। যাই হোক, আমি ভাবি যে আগামী দিনে অন্তত পক্ষে যিনি চলে গেলেন তার সম্মান রাখতে তাকে স্মরণ করার জন্য আগামী দিনগুলোতে এইভাবে আমরা কাজ করব, এটা আজকের দিনে আমি অনুরোধ রাখছি। তাহলে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি আমাদের কালীঘাটার প্রতি নিবেদন করা সম্ভব হবে বলে আমি মনে করি। যদি বিধায়ক হিসাবে আপনারা আমাকে বিধায়ক বানিয়েছেন, বিধায়ক হিসাবে যদি আগামী দিনে এই ব্যাপারে আমার কিছু করার প্রয়োজন থাকে, আমি প্রতিজ্ঞাবদ্ধ আজকের এই সভায় যে কালীঘাটা নিয়ে যতটুকু করা প্রয়োজন আপনারা ভাবেন তার থেকে বেশি করবো। আর বিশেষ কিছু বলছি না, পূর্ববর্তী বক্তা সুন্দর করে কালীঘাটা সম্বন্ধে অনেক কিছু বলেছেন। সত্যিকার অর্থে ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল, বিশেষ করে যে পরিবারে কালীঘাটা জন্মগ্রহণ করেছিলেন এই পরিবারের কথা বলেই লাভ নেই। যে কালচারের জগতে যদি কয়েকটা নাম আসে তাহলে এই পরিবারের নাম আসে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।